এলাকায় অবৈধভাবে জুয়া ও সাট্টার বোর্ড চালানোর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবকের বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের তারাপুর এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁতপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি সাট্টা ও জুয়ার আসর বসাত, এর ফলে সমাজবিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। এলাকাবাসীরা অভিযোগ করে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এদিন স্থানীয় বাসিন্দা পিন্টু সরকার এর প্রতিবাদ করে। এরপর জুয়ারিরা প্রতিবাদী যুবকের বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। কালকে আমরা যখন ওরা যেখানে যুব চালাই আমরা মানা করতে গেলাম, আমাদের কথা শুনলো না, শুনে তখন আমরা ভাঙচুর করি জোর বোর্ড। এবার যখন জোর বোর্ড ভাঙচুর করি তখন আমাদের সব ওপর চড়াও হয়, এরম বলেছে খুন করে দেবো, এইসব উল্টোপাল্টা সব ভাষা বাইরে থেকে এসে অত্যাচার করে। ওরা সব টোটাল দল এসে রাত এগারোটা থেকে 11:30 যখন আমরা এইখানে আসি, এসে বাইরে থেকে না আসি, মেয়ে ছেলের ওপরও কিস্তি খামারি ওরা করে। আর ওরাই দিনে 7টা চালায়, রাতে আবার যুব চালায়। এখানে প্রচুর গরিব মানুষ আছে, গরিব মানুষগুলো সব শেষ হয়ে যাচ্ছে। প্রশাসনের নজরদারি আছে এখানে? না, প্রশাসনের নজরদারি নেই। প্রশাসন ওনাদের কাছে একটা মোটা অঙ্কের টাকা পায়, ওনারা কোনো কথা কিছু বলে না। কি চাইছেন আপনারা এখন? আমাদের চাই যে আমরা বাজার বলে এখানে পুরো অঞ্চল ধরে যেন কোনোরকম অবৈধ কাজ না হয়, জুয়ো মদ সাট্টা এই ধরনের যেন কুকর্ম যেন না হয়। কতদিন ধরে এই কার্যকলাপ করাচ্ছে? মামলা হয় বলে ফোন করে দেবো, ইয়ে করে দেবো, করে দেবো। আমরা ফাঁকাই বার হতে পারছি না, প্রশাসন আমাদের একটু সেফটি করে, ওনার কাছে আবেদন এতটাই। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। এখন জুয়ো ভাঙতে গিয়েছিল, জুয়ো ভাঙতে গিয়েছিল, গিয়ে বারণ করেছিল, প্রথম প্রথম বারণ করার পর শুনিনি, তখন ভেঙে দিয়েছিল। দেওয়ার পর তা ওরা এসে বাড়িতে রাত 11টার সময় খুব এসে মানে কিস্তি খামারি ভাঙচুর শুরু করেছিল। করার পর আমার ছেলে বলতে গেল বলে মার্ডার করবো, এরকম হুমকি দিতে লাগলো। দিয়ে আমরা তো খুব আতঙ্কে আছি, প্রশাসন যেন আমার এর যেন কোনো টেপ নাই। কতটা আতঙ্কে রয়েছেন? আমরা খুবই আতঙ্কে আছি, আমার রাতে ঘুম নেই। এরকম এরকম কার্যকলাপ কতদিন ধরে চলছে? অনেকদিন ধরেই চলছে। কত খেটে খাওয়া মানুষ, তারা ওই সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছে, তাদের খুবই সংসারের অবস্থা খারাপ, তারা 2-4 পয়সা যা ইনকাম করছে ওখানে গিয়ে দেখছে, তার জন্য প্রতিবাদ করতে গিয়েছিল। এখানকার প্রশাসন দেখে না? না, প্রশাসন কোনো স্টেপ নেয় না। গতকাল এখানে স্কুলের পিছনে একটা জুয়োর বোর্ড বসে, সেখানে আমরা স্থানীয় কয়েকটা ছেলে গিয়ে বারবার ওদেরকে বলা হয়েছে যে তোমরা জুয়োর বোর্ডটা বন্ধ করো, এখানে সব দিনমজুর মানুষ, এরা সারাদিন যা জোন খেতে ইনকাম করে সেই টাকাটা লাভের আশায় ওখানে জুয়োই গিয়ে হেরে বাড়িতে চলে আসে। এবার আমরা কয়েকজন ছেলে গিয়ে জুয়োর বোর্ডটাকে বন্ধ করতে বলি, জুয়োর বোর্ডটা বন্ধ করে না, ওরা আমাদের ওপর চড়াও হয়, আমরা জোর বোর্ডটাকে ভেঙে দিই। ভেঙে দেওয়ার পরে আমরা বাড়িতে চলে আসি, রাত তখন 11টা থেকে 11:30 বাজে, সেই সময় ওরা আমাদের বাড়িতে এসে বাড়ির গ্রিল ধরে ভাঙচুর করে। এবার আরও বিভিন্ন রকম গালিগালা দেয়, দিয়ে আমাদেরকে হুমকি দিয়ে যায় যে আমাদের এটা দিতে হবে, ওটা দিতে হবে, এই ক্ষতিপূরণ দিতে হবে, গুঁটি ভেঙেছিস গুঁটির ক্ষতিপূরণ দিতে হবে, বিভিন্ন রকম ওরা আমাদের উপরে টর্চার শুরু করে। প্রশাসন এই নিয়ে কতটা উদ্গ্রীব? এখানে প্রশাসন আসে না, প্রশাসন আসে না, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন কোনো উদ্বেগ নাই, প্রশাসন কোনো দিনই এখানে এসে কোনো রকম কিছুই বলে যায়নি। আমরা চাইছি জোর বোর্ডটা বন্ধ হয়ে যাক, প্রশাসন
এবং গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ হোক এবং আমাদের ওপর যে হামলা হচ্ছে সেই হামলাটা যেন না হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব আমরা। রাত্রে আমরা যখন বাড়িতে শুয়ে পড়েছিলাম সবাই, দিয়ে রাত এখন 11:30-11:30 বাজে, সব লোকজন আসলো। আমার স্বামী গিয়েছিল যে জোর বোর্ড ভাঙতে, যে ও এসে শুয়ে পড়েছে। তারপরে লোকজন এসে লোকজন আমাদের দরজা ধাক্কাচ্ছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, দিয়ে তোমার সে এসে আমাদের গাল গাল টাল দিচ্ছে, খিস্তি মারছে, আমার স্বামীকে মারতে যাচ্ছে। যে আমি তখন মারতে যাচ্ছে বলে আমি ভিডিও করছি, তখন একটা ছেলে এসে বলছে যে আমাদের ভালো করে মুখটা তোলো, এসব বলছে। দিয়ে তারপরে আমি বলছি হ্যাঁ তুলবো, তো তোমার ডাকাত করতে আসছো, আমি এসব বলেছিলাম। দিয়ে তখন হলো কি না, সে যা তা কথা বলছে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি খুন খাবারি করবো এসব বলছে। দিয়ে তার দুপুরে যদি মানুষ আসে, এসে যদি ওরকম দরজা টরজা ধাক্কা দেয়, একটু তো আতঙ্ক থাকবেই, মনে থাকবেই। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে প্রশাসন থেকে যেন কোনো আমাদের ব্যবস্থা করে, যে এরকম রাত দুপুরে এসে মানুষের ভয় দেখাচ্ছে, মার্ডার করে দেবো এইসব কথা বলছে। সোমবার আক্রান্ত যুবক ও স্থানীয় বাসিন্দা অরুণ বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। যুবকদের উপর হামলা করলো জুয়ারিরা, সেটা কোন কি চোখে দেখছেন? আমি এর বিরুদ্ধে, আমি ভিডিওটা দেখলাম, আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এই সমস্ত খারাপ কাজ করছে, এদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এলাকার যারা মানুষ আছেন তাদের নিরাপত্তা এবং পরিবারগুলোকে যাতে শান্তি বজায় থাকে, তার জন্য এই সমস্ত মানুষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমরা তারাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, আমি তারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছি, আমি এই বিষয়টা পুলিশ প্রশাসনকে আমি জানাবো। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।